আমার রসুল লাই ভেসে আসি এক সময় এক সময় আমার ইচ্ছা হয় আমি সুসাইড করি মারা যাই বাচ্চাদের রসুল লাই একটু বাঁচতে চাই আর এইভাবে পরিবার নিয়ে কান্নায় ভেঙে পড়েন আবারও সুস্থ জীবনে ফিরে পরিবার নিয়ে বেঁচে থাকতে চান ব্লাড ক্যান্সার আক্রান্ত রোগী নুরুল হক শেনুয়াখালী সেনবাগ সাতারফাইয়া ইউনিয়নের ঠনারপাড় রুহুল আমিন ড্রাইভার বাড়ির ফজলুর রহমানের ছোট ছেলে পরিবারে স্ত্রী ও তিন সন্তান বড় ছেলে জাহিদ বাক প্রতিবন্ধী সপ্তম শ্রেণীর ছাত্র মেজর ছেলে নাহিদ চতুর্থ শ্রেণী তৃতীয় ছেলে নীরব প্রথম শ্রেণীর ছাত্র উনি স্বাভাবিকভাবে ভালোই সুস্থই ছিলেন উনি ব্যবসা করত আমি আমার বাচ্চাদেরকে নিয়ে ভালোভাবে চলতাম নুরুল হক পেশায় একজন প্রাইভেট কার ড্রাইভার বাড়তি উপার্জনের জন্য করতেন রাজধানী ঢাকায় ফুটপাতে বাচ্চাদের জামা কাপড় বিক্রি তিন ছেলে আর সহধর্মিনী নিয়ে ভালোই সুখের জীবন চলছিল তার লকডাউনে চাকরি আর ব্যবসা হারিয়ে চলে আসেন গ্রামের বাড়ি নিজের সামান্য সঞ্চয় আর কিস্তি নিয়ে একটি সিএনজি ক্রয় করার কিছুদিন পর চুরি হয়ে যায় অসহায় হয়ে পড়েন নুরুল হক পরে অনেক কষ্টের বিনিময়ে আবারও পরিবারের হাল ধরতে একটি ব্যাটারি চালিত অটোরিকশা ক্রয় করেন কিন্তু সে অটোরিকশা আর তার চালানো হয়ে ওঠেনি গত রমজানে হঠাৎ জ্বর এবং পেট ব্যথা তীব্রভাবে দেখা দিলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে ব্লাড ক্যান্সার হয়েছে বলে জানান চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের চিকিৎসক ডাক্তার যা যা সাজেশন দিচ্ছে আমি একাই এটা চালাই নিছি ওনাকে নিয়ে পরবর্তীতে ওনার রিপোর্টে পাওয়া গেছে উনি ব্লাড ক্যান্সার পরবর্তীতে ডাক্তার বলতেছে ওনাকে ওইখানেই ভর্তি রেখে ট্রিটমেন্ট করার জন্য সুস্থ জীবনে ফিরতে কেমোথেরাপি ব্লাড ও আনুষঙ্গিক খরচ সহ চিকিৎসায় প্রায় 6-8 লাখ টাকার প্রয়োজন চিকিৎসকরা নুরুলকের স্ত্রীকে জানিয়েছেন নিয়মিত নুরুলকের চিকিৎসা চালিয়ে যেতে হবে এ অবস্থায় চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও প্রবাসী ভাই বোনদের কাছে সহযোগিতা কামনা করেছেন তার স্ত্রী ও প্রতিবেশী ডাক্তার আমাকে বলছে নিয়মিত ওনার 8-9 লাখ টাকা লাগবে ওই টাকাটা এখন বর্তমানে আমি কোত্থেকে পাবো আমার তো রোজগার করার লোকজন নাই আর্থিক অবস্থা খুবই দুর্বল আমাদের সবাই সম্পত্তি নাই যে বিক্রি করে ওনার ট্রিটমেন্ট করবো সহযোগিতা করে সহযোগিতা করলো না না করলে তাহলে আমার না খাইয়ে বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় নেমে যেতে হবে আর কি এভাবে আমার দিন কাটছে আস্তে তার অবস্থাটা খারাপের দিকে যাচ্ছে এবং চিকিৎসা যে করবে এই সামর্থ্যটা তার নাই একেবারে গরিব তার পারিবারিক অবস্থাও খারাপ তার আল্লাহর প্রতি সামর্থ্য দিয়েছে ক্ষমতা আছে অত্যন্ত মানবিক দিকটা বিবেচনা করে এই নুরুল হক এবং তার পরিবারের জন্য আপনারা সাহায্য করবেন আপনাদের সাহায্য যাতে এই পরিবারটা বাঁচতে পারে পয়সার অভাবে টাকার অভাবে চিকিৎসা চলিতেছে না এখন সবার কাছে আবেদন যত প্রবাসী আছেন সবাই ওনার দিকে লক্ষ্য রাখবেন আর যে যতটুকু পারেন ওনার জন্য সাহায্য পাঠান যে আপনারা প্রবাসী যারা আছেন এই পরিবারটাকে অন্তত আপনাদের পক্ষ থেকে কিছু না কিছু সাহায্য এসলে তারা বেঁচে যাবে তার তিনটা ছেলে একটা বউ বা দুইটা ছোট ছোট ছেলে এই অসহায় পরিবারকে বাঁচাতে হলে প্রবাসীর সাহায্যের অবশ্যই প্রয়োজন ও যদি না নিত তাহলে তো বাজার কোনো উপায় ছিল না দেশে বিত্তশালী মানুষের কাছে একটু সাহায্য চাই আমজাদ শিবলু সেনবাগ নিউজ